হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, করলা আলু শুক্তো বানাবো। তো আমি এখানে 100 গ্রাম মতন করলা নিয়েছি আর 100 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি। মানে করলাটা যতটা ওজনের থাকবে ততটা ওজনের পেঁয়াজটাও থাকবে। তো এখানে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়নটা দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজার পরে আমি করলাটা দিব। দেখো, এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি চিকন 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 করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলো দিয়ে দিব। করলাগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। এই তরকারিটা খেতে সত্যি খুব অসাধারণ, খুবই সুন্দর। তোমরা একবার হলেও করে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি একটু করলা আর পেঁয়াজটা ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নেব, খুব একটা লাল করব না। এখানে আমি ভেজে নিচ্ছি। এবার আমি দেখো, ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছিলাম, দিয়ে এটাকে ভাজবো। এখন আলুগুলো সমস্ত দিয়ে দিলাম। আলু দেওয়া আমার হয়ে গেল। এবার আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব, যতক্ষণ মানে পেঁয়াজ আর আলু করলা সব ভাজা না হবে। মানে যত ভাজবো এই তরকারিটা, ততটাই মানে স্বাদ হবে তরকারিটার। তরকারিটা আমার নেড়ে নিচ্ছি ভালো করে। যতক্ষণ ভাজবো ততই বেশি ভালো লাগবে খেতে। দেখো, ভাজাটা আমার অনেকটা কাছে এসেছে, অনেকটা কাছিয়ে গেছে ভাজা তরকারিটা। একদম কমেও গেছে তরকারিটা। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিব। এতে কোনো এক্সট্রা মশলা লাগবে না, শুধু আমি সর্ষে বাটা দিব নামানোর একটু আগে। লবণ হলুদ দেওয়া হয়ে গেল আমার তরকারিতে। মানে এটা যতটা ভাজবো তরকারি ততই ভালো লাগবে খেতে। এটা শুধু নির্ভর করবে ভাজার উপরে। তরকারিটা যত বেশি ভাজা যাবে ততই তরকারিটা খেতে স্বাদ হবে। তরকারিটা আমার নেড়ে নিচ্ছি, লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছি তরকারির মধ্যে, দিয়ে ভেজে নিব। কড়াই দেখো একটু লেগে লেগে যাচ্ছে, যেহেতু লবণ দিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে একদম। এবার আমি জল দিয়ে দিব তরকারিতে। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু লবণটা যখন দিয়েছি ভাজতে ভাজতে আলু করলাটা সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার ফুটে গেছে দেখো, দিয়ে কমেও গেছে। এবার আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম কয়েকটা। শুক্তোতে কাঁচা লঙ্কা সর্ষে পড়লে একটু টমেটো দিলাম। টমেটোটা কিন্তু আমি আগে দিইনি, টমেটোটা আমি এখন দিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে আলু। আর বাঙালি মানুষেরা তো শুক্তো, পোস্ত, সর্ষে সমস্ত কিছুই খাই। এবার আমি কয়েক চামচ সর্ষা দিয়ে দিব। বাটা আমি বেটে রেখেছি, 4-5 চামচ মতন সর্ষে দিয়ে দিচ্ছি। এবার একটু ছলনি দিয়ে নেড়ে দিচ্ছি। তরকারির ঝোলটাও একটু কমে এসেছে, এটা ঝোল থাকবে না, একটু গামাখা গামাখা টাইপের থাকবে। তরকারিটা আমার হয়ে গেছে। একদম তরকারিটা একদম কমপ্লিট। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে থাকবে। অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।